যতগুলো বৃদ্ধাশ্রমগুলো রয়েছে এই বৃদ্ধাশ্রমগুলো তদন্ত করে তল্লাশি করে দেখবেন সেখানে কোনো হাফেজ সাহেবের বাবারে রাখা হয় না, সেখানে কোনো মাওলানা সাহেবের বাবারেও রাখা হয় না। ওই বৃদ্ধাশ্রমগুলো তল্লাশি করে দেখবেন দুনিয়ার জমিনের তাগতিক বিদ্যা যারা শিখেছে তারাই বৃদ্ধ অবস্থায় মা বাবাদেরকে বৃদ্ধাশ্রমে রাখে, কথা কণ্ঠে কিনা। সামান্য মসজিদে 5,000 টাকা চাকরি করে ইমাম সাহেব, দেখবেন এই ইমাম সাহেবের কোনো মা এবং কোনো বাবারে বৃদ্ধাশ্রমে রাখা হয় না। কিসের জন্য? এই যে গত বছর ঈদের সময় একটা ভিডিও ভাইরাল হয়ে গেল, বৃদ্ধাশ্রমগুলো তল্লাশি করে দেখা গেল ওই বৃদ্ধাশ্রমগুলোতে কোনো ইমাম সাহেব কোনো আলেম ওলামার মা নাই, কোনো ইমাম সাহেব কোনো হাফেজ সাহেবের মা নাই। যত বড় বড় ডাক্তার ইঞ্জিনিয়ার ম্যাজিস্ট্রেটের মা বাবাগুলো যেন তারা বৃদ্ধাশ্রমে ঢুকাতে পছন্দ করে, কথা কন ঠিক কিনা? আবার সকলেই কিন্তু এক না, সন্তানটারে তাহলে প্রথমে বুঝলাম কি, বুঝলাম হলো সন্তানটারে যদি সুশিক্ষায় শিক্ষিত করা যায়, প্রথম অবস্থায় যদি সন্তানটারে কোরআন এবং রাসূলের সুন্নাহ মোতাবেক জীবন গঠন করা শেখানো হয়, তাহলে ওই সন্তান যত বড়ই হোক না কেন কখনো ব্যভিচারী করতে পারে না। আল্লাহ পাক রব্বে কারিম অন্তত আমাদের সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করার তৌফিক দান করুক, বলুন আমিন। এরপর যে মেসেজটুকু দিতে যাচ্ছিলাম, পরক্ষণে আল্লাহ বললেন রবের দাসত্ব এবং গোলামির পাশাপাশি তোমাকে দুনিয়ার জমিনে আরো একটা সংবাদ, আরো একটা মেসেজ আল্লাহ পাক রব্বে কারিম জানিয়ে দিলেন। ও দুনিয়ার জমিনের গোলাম, পৃথিবীর জমিনে বাজবা যতদিন মা বাবার সাথে খারাপ আচরণ করো না। আল্লাহ তাআবুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান, তোমার পিতামাতার সাথে সৎ আচরণ করো, মা বাবার সাথে ভালো আচরণ করো। কারণ কি, কি জন্য করব? রসুলের হাদিস থেকে পাওয়া যায় আল্লাহ পাক রব্বে কারিম রসুলের মাধ্যমে জানিয়ে দিলেন ওয়া জান্নাতুকা ওয়া নারুক, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। পৃথিবীর জমিনের সন্তান যদি জান্নাত এবং জাহান্নাম অর্জন করতে পারে তাহলে অবশ্য অবশ্যই তার মা বাবারে খেদমত করতে হবে, মা বাবার সাথে ভালো আচরণ করতে হবে, কথা কন ঠিক কিনা? কারণ আল্লাহ রাসুল জানালেন ওয়া জান্নাতুকা ওয়া নারুক, তোমার মা বাবা তোমার জান্নাত এবং তোমার মা বাবাই তোমার জাহান্নাম। তাহলে সন্তানদেরকে যদি সুশিক্ষায় শিক্ষিত করা যায়, প্রথম মেসেজের দিকে যাই, সন্তানদেরকে যদি সুশিক্ষায় শিক্ষিত করা হয় ওই সন্তান মা বাবার সাথে খারাপ আচরণ করবে না, বরং সন্তান দুনিয়ার জমিনে ভালো থাকবে, আখিরাতের ময়দানেও ভালো থাকবে, মা বাবার সাথেও ভালো আচরণ করবে। আল্লাহ পাক রব্বে কারিম আমাদের বোঝার মতো তৌফিক দান করে, বলুন আমিন। তাহলে যে কথা বোঝাতে চাচ্ছিলাম, কেন মা বাবার সাথে ভালো আচরণ করব, যারা দুনিয়ার জমিনের তাগতিক বিদ্যায় শিক্ষিত হয়েছি তাদের উদ্দেশ্যে আরও একটা মেসেজ দিতে যাচ্ছি। পৃথিবীর জমিনে মা এবং বাবা দুনিয়ার জমিনে আমাকে কষ্টের পর কষ্ট সহ্য করে তারপর আমার দুনিয়াতে আস্তে আস্তে ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ বড় হওয়ার জন্য কাজ করেছে। শুধু এই ক্ষেত্রেই নয়, পৃথিবীর জমিনে মা এবং বাবা এত এত বেশি কষ্ট করেছে, কিতাবুল হায়েস বুখারীর বর্ণনা কিতাবুল হায়েস থেকে একটা হাদিস থেকে শোনাতে যাচ্ছি, সময় সংক্ষিপ্ত, আরবি বলার মতো সময় নেই, সংক্ষিপ্ত ভাবে যে কথাটুকু বোঝাতে চাচ্ছিলাম। আল্লাহ পাক রব্বে কারিম আপনারে আমারে পৃথিবীর জমিনে পাঠাইছেন যে শুধু তাই নয়, বুখারীর বর্ণনার হাদিস কিতাবুল হায়েসের প্রথম অধ্যায়ের হাদিস যেখানে বলা হয়েছে মা বন্ধের যখন মাসিক চালু হয়, মা বন্ধের যখন মাসিক চালু হয়ে যায় প্রত্যেকটা মায়ের গর্ভের ভিতরে আল্লাহ পাক রব্বে কারিম একটা ফেরেশতা নাজিল করেন। কয়টা? একটা ফেরেশতা নাজিল করেন বাবার পৃষ্ঠদেশ থেকে আসা সোয়াবেগে নির্গত ধাতুটুকুন সংরক্ষণ করেন, এরপর মায়ের গর্ভের ভিতরে মায়ের জরায়ুর ভিতর থেকে যেই ডিম্বাণুটুকু আবৃত হয়, যেই ডিম্বাণুটুকুন সৃষ্টি হয়, এই শুক্রাণু আর ডিম্বাণুর সংমিশ্রণে, শুক্রাণু আর ডিম্বাণুর একত্র মিশ্রণ করার লক্ষ্যে আল্লাহ পাক রব্বে কারিমের কাছে ফরিয়াদ জানায়, রব্বে কারিম পৃথিবীর জমিনে মানুষ বানানোর জন্য বাবার পৃষ্ঠদেশ থেকে আসা সবেগে নির্গত না ধাতুটুকুনও পেয়েছি, মায়ের গর্ভের ভিতরে মায়ের জরায়ু থেকে ডিম্বাণুটুকুনও পেয়েছি, আপনি যদি অর্ডার করেন পৃথিবীর জমিনে মানুষ বানাতে চাই, আল্লাহ যদি বলেন বানা তবেই তো না পৃথিবীর জমিনে মানুষ বানানো শুরু হয়, বলেন আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, যে কথা বোঝাতে যাচ্ছিলাম, এই যে এত কষ্টের পর কষ্ট সহ্য করে মা আপনারে গর্ভে ধারণ করেছে, যে কথাটি সংক্ষিপ্ত ভাবেই বুঝাতে চাই, একদিন দুই দিন তিন দিন নয়, প্রথম 40 দিন পর্যন্ত সেটা আলাকা মুদগ ইজওয়ামাল আহমা, কোরআনুল হাকিমে আল্লাহ স্টেপ বাই স্টেপ জানালেন
প্রথমে সেটাকে রক্তের টুকরায় রক্তের টুন্ডে রক্তে পরিণত করা হয়, তারপরে সেটাকে মাংসে পরিণত করা হয়, বাকি 40 দিন সেটারে মোটিভাইজ করে করে হাড় ঢুকিয়ে দেওয়া হয়। শুধু হাড় নয়, এরপর স্টেপ বাই স্টেপ 40 দিন 40 দিন করে করে মায়ের গর্ভের ভিতরে ধীরে ধীরে আপনারে আমারে বড় করা হয়। শুধু বড় করা নয়, বর্তমান জ্ঞান বিজ্ঞানের জামানায় প্রমাণ করে দিচ্ছে, 7 মাস অতিবাহিত হওয়ার পর প্রত্যেকটা সন্তানের পাটা উপরের দিকে দিয়ে তুলে দেওয়া হয়, মাথাটা নিচের দিকে তুলে দেওয়া হয়। এই মাথাটা নিচের দিকে দেওয়া হয় কারণ কি, যাতে সন্তান ডেলিভারি হওয়ার জন্য সহজ হয়ে যায়। একটু গভীর মনোযোগ দিলে বুঝতে পারবেন, এই পাটা যখন 7 মাস পার হয়, পাটা যখন উপরের দিকে তুলে দেওয়া হয়, ওই সন্তানের পা মায়ের কলিজা বরাবর থাকে। সন্তান আস্তে আস্তে ধীরে ধীরে মায়ের কলিজায় লাথি মারতে থাকে, একবার আর দুইবার লাথি মারে না রে বাবা। বর্তমান জ্ঞান বিজ্ঞানের জামানা প্রমাণ করে দিচ্ছে, মা মায়ের কলিজার ভিতরে সন্তান এরকম ভাবে লাথি মারে, একবার দুইবার না, 9 মাস 10 দিন পর্যন্ত সন্তান মায়ের কলিজায় 4,500 থেকে 5,500 বার লাথি মারে। কোন আল্লাহু আকবার, এই লাথি পৃথিবীর জমিনের কোন লাথি না, এই লাথিটা হলো একবার আর দুইবার না। এই এক একটা লাথি যদি কোনো বাবার কলিজায় মারা হতো, বাবা দুনিয়ার জমিন থেকে অজ্ঞান হয়ে যেত। সবচেয়ে 3টা লাথি জোরে মারা হয়, প্রথম লাথিটা সন্তান মায়ের কলিজার ভিতরে মারে, মা বুঝতে পারে যে আমার সন্তান ডেলিভারির সময় হয়েছে, সন্তান দুনিয়ার জমিনে আসবে সময় হয়েছে, প্রসব বেদনা শুরু হয়েছে। মা বোনেরা বুঝতে পারবে, স্বামী যদি বাহিরে থাকে, স্বামীর কাছে বন্ধা আত্মীয় স্বজনের কাছে বিদায় নিতে শুরু করে, পাড়া প্রতিবেশীর কাছে বিদায় নিতে শুরু করে, সন্তান একের পর এক সবার কাছে, সন্তান দুনিয়াতে আসবে সবার কাছে জানানো শুরু হয়, আত্মীয় স্বজনের কাছে ফোন করে করে দোয়া নেওয়া হয়। দ্বিতীয়বারের মতো যখন সন্তান মায়ের কলিজায় লাথি মারে, এই কলিজায় লাথি মারার সময় মা ঘরের ভিতরে যারা রয়েছে তাকে জড়িয়ে ধরেছে, কান্না করেছে। শুধু কান্না করে নাই, বলেছে আমি আর সহ্য করতে পারতেছি না, আমারে পাশে কোনো ডাক্তারের কাছে নিয়ে যাও, আমারে হাসপাতালে ভর্তি করাও, তাড়াতাড়ি আমারে সিজার করাও, কারণ আমি সহ্য করতে পারতেছি না। এরকম একের পর এক মা কাতরাতে থাকে, কান্না করতে করতে মা চিৎকার মারতে থাকে, আর আমরা মায়ের কলিজায় লাথি মারতে থাকি, একবার আর দুইবার না, তৃতীয়বারের মতো সন্তান মায়ের কলিজায় যখন লাথি মারে, বিজ্ঞান নয় শুধু কোরআন প্রমাণ করে পৃথিবীর জমিনের প্রত্যেকটা মা সামান্য সময়ের জন্য হলেও সেন্সলেস হয়ে যায়। এই লাথির ব্যাপারে কোরআন প্রমাণ করে দিচ্ছে, বর্তমান বিজ্ঞান জানাতে যাচ্ছে, এই লাথি যদি পৃথিবীর জমিনের কোন বাবার কলিজায় কোন সন্তান মারত, বাবা দুনিয়ার জমিন থেকে শুধু সেন্সলেস নয়, হার্ট অ্যাটাক করে দুনিয়ার জমিন থেকে চলে যেত। সুতরাং ও যুবক ভাইরা গভীর মনোযোগ দিলে বুঝতে পারবেন, আমরা মায়ের কলিজায় বিজ্ঞান প্রমাণ করতেছে, যেই সন্তান মায়ের গর্ভের ভিতরে সব থেকে কম নাড়াচাড়া করেছে সেও 4,500 বার মায়ের কলিজায় লাথি মেরেছি, 3টা লাথি যেহেতু জোরে মেরেছি। তাই আল্লাহ পাক রব্বে কারিম জানালেন, ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান, তুমি তোমার মা বাবার সাথে খারাপ আচরণ করো না, মা বাবার সাথে ভালো আচরণ করো। সুতরাং সন্তানদের উদ্দেশ্যে একটা মেসেজ দিতে যাচ্ছি, পৃথিবীর জমিনে যাদের মাধ্যমে আমরা আসতে পারলাম, আল্লাহ পাক রব্বে কারিম প্রত্যেক যুবকদের মা বাবার সাথে ভালো আচরণ করার তৌফিক দান করুক, বলুন আমিন। সম্মানিত হাজিরিন, যে কথা বোঝাতে যাচ্ছিলাম, আল্লাহর দাসত্ব করা, আল্লাহ প্রথমে বললেন আমার দাসত্ব কর, আমার গোলামি কর, সুতরাং রব্বে কারিমের দাসত্ব করব আমরা, প্রথম নাম্বার মেসেজ। দ্বিতীয় নাম্বার মেসেজ হলো মা বাবার সাথে ভালো আচরণ করব, আল্লাহ পাক রব্বে কারিম আমাদের অন্তত 2টা আমল করার তৌফিক দান করুক, বলুন আমিন। আর একটা মেসেজ আমি এলাকাবাসী নয় যারা রয়েছে, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে তাদের উদ্দেশ্যেও একটা মেসেজ ছুঁড়ে দিয়েছিলাম, সেটা হলো আমরা আমাদের সন্তানদেরকে প্রথমে কোরআনের শিক্ষায় শিক্ষিত করব, তারপর দুনিয়াবী শিক্ষায় শিক্ষিত করব, আল্লাহ পাক রব্বে কারিম আমাদের সকলের আলোচনা মোতাবেক আমল করার তৌফিক দান করুক, বলুন আমিন। ক্ষমতার বাহাদুরি থাকে না তো চিরকাল, সময়ের সাথে সব হয় রে বিলীন, হয় রে বিলীন, জেনে রেখো জালিমেরা সব জুলুমের ফল, পাবে একদিন ওরে পাবে একদিন, কথা গণ্ডি কিনা। ক্ষমতার বাহাদুরি থাকে না তো চিরকাল, সময়ের সাথে সব হয় রে বিলীন, জেনে রেখো জালিমেরা সব জুলুমের ফল, পাবে একদিন ওরে পাবে একদিন, পাবে কি পাবে না, অবশ্যই পাবে। একটু গভীর মনোযোগ দিলে পিছনের দিকে যদি তাকান বুঝতে পারবেন,
আল্লাহ পয়গম্বরদের বাঁচানোর জন্য দৌড়ালেন, দৌড়ায়া যাচ্ছেন। এদিকে পিছন থেকে ইহুদি বেজাতিরা যখন ধাওয়া করতে শুরু করেছে, দেখবেন খেয়াল করে গাছের কাছে দাঁড়ালেন। গাছের কাছে যাওয়া হলো, গাছ প্রশস্ত হলো, ভেতরে ঢুকে পড়ল। শয়তানের কাজ হলো সেটা টান দিল, জামা ধরে টান দিল, জামা বাহিরে আসলো। শয়তান এবার বলতেছে কোথায় যাও, বলে আল্লাহর পয়গম্বরে খুঁজি, বলে গাছের ভেতরে, বলে দে। আজ অবধি দেখবেন পৃথিবীর জমিনে এমন মানুষ আছে, কোথায় আছেন, বলে থানায়, ওখানে কেন থাকেন, আজকে তো ওই যে অমুক দলের অমুক নাম অমুক কই আছে, বলে আজকে বাড়িতে ঘুমাই দিয়েছে, আসেন তাড়াতাড়ি। আজ অবধি পর্যন্ত আছে, শুধু তাই না, ফেরাউনের দিকে যদি তাকাই, নমরুদের দিকে যদি তাকাই, ফেরাউন নমরুদ দুনিয়ার জমিনে টিকতে পারে নাই। নমরুদরে মারলেন আল্লাহ ন্যাংরা বসা দিয়া, নাকি নমরুদের মতো ক্ষমতাধররে মারলেন আল্লাহ ল্যাংরা মশা দিয়া, ফেরাউনের মতো ক্ষমতাধররে মারলেন আল্লাহ নীল নদে ডুবাইয়া দিয়া। কেন নীল নদে ডুবানো হলো, নীল নদের ভিতরে রাস্তা হলো বারোটা, আল্লাহর নবী পার হইলেন রাস্তা হলো বারোটা, তার রাস্তার দরকার ছিল একটা। আজ অবধি পর্যন্ত যারা চিন্তা করে আলেমদেরকে দমিয়ে দিবে, তাদের দমিয়ে দিয়ে ইসলামটা নিষ্পেষিত করে দিবে, তাদের উদ্দেশ্যেও একটা মেসেজ দিতে চাই, আল্লাহ পাক রব্বে কারিম যুগের প্রেক্ষাপটে আজ আমাদেরকে মেসেজ দিচ্ছেন, যারা আলেমদের দমিয়ে দিয়ে ইসলাম হত্যা করতে চায়, ইসলাম নিষ্পেষিত করতে চায়, তাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি, তোমরা রাস্তা বন্ধ করবে একটা, আল্লাহ রাস্তা বানাইয়া দিবেন বারোটা, কথা ঘন ঠিক কিনা। আল্লাহ ফেরাউনরে মারলেন ন্যাংরা মশা দিয়া, নমরুদরে মারলেন নীল নদে চুবাইয়া। তাই মাঝে মাঝে বলি, ক্ষমতার বাহাদুরি থাকে না তো চিরকাল, সময়ের সাথে সব হয় রে বিলীন, জেনে রেখো জালিমেরা সব জুলুমের ফল, পাবে একদিন ওরে পাবে একদিন। ফেরাউন নমরুদ বাঁচেনি তো চিরদিন, ধ্বংস হয়ে গেছে সব ক্ষমতা, গেছে কি যায় নাই, ফেরাউন কি এখনো জীবিত আছে, ফেরাউন নাই নমরুদ নাই, ফেরাউন নমরুদ বাঁচেনি তো চিরকাল, ধ্বংস হয়ে গেছে সব ক্ষমতা, তব আজ পৃথিবীতে জালিমের বসবাস, পাষাণ বুকে নেই কোনো মমতা, তাই তো মানুষ মেরে তারা উল্লাস করে, করে কি করে না, তাই তো মানুষ মেরে তারা উল্লাস করে, জুলুমের মাত্রাটা আজ সীমাহীন, আজ সীমাহীন, আজ সীমাহীন, ক্ষমতার বাহাদুরি থাকে না তো চিরকাল, সময়ের সাথে সব হয় রে বিলীন, ঠিক কিনা। ক্ষুদ্র মশার কাছে নমরুদ অসহায়, একটু আগে বললাম, ক্ষুদ্র মশার কাছে নমরুদ অসহায়, নীল নদে অসহায় ছিল ফেরাউন, ঠিক কিনা, একদিন অসহায় হবে এই জালিমেরা, ক্ষমতার লোভে পড়ে করে যারা খুন, ঠিক কিনা। ক্ষুদ্র মশার কাছে নমরুদ অসহায়, নীল নদে অসহায় ছিল ফেরাউন, একদিন অসহায় হবে এই জালিমেরা, ক্ষমতার লোভে পড়ে করে যারা খুন। যত ফোটালো হোরা ঝরিয়েছে পৃথিবীতে, যত ফোটালো হোরা ঝরিয়েছে পৃথিবীতে, পাপের খাতায় সব হয়ে আছে ঋণ, আছে নাই কিরম কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, ঠিক কিনা, কিরম কাতিবিন লেখে কি লেখে না, যত ফোটালো হোরা ঝরিয়েছে পৃথিবীতে, পাপের খাতায় সব হয়ে আছে ঋণ, হয়ে আছে ঋণ, ক্ষমতার বাহাদুরি থাকে না তো চিরকাল, সময়ের সাথে সব হয় রে বিলীন, জেনে রেখো জালিমেরা সব জুলুমের ফল, পাবে একদিন ওরে পাবে একদিন। আল্লাহ পাক রব্বে কারিম সমস্ত প্রকার জালিমের জুলুম থেকে আমাদেরকে মাফ করে দিক, বলুন আমিন। কারণ হলো, যাদের পিছনে লেগে লেগে আমরা চিন্তা করি যে আলেমদেরকে দমিয়ে দিয়ে মনে হয় ইসলাম নিষ্পেষিত হয়ে যাবে, দেখেন খেয়াল করে, এই যে আজকে যার মাহফিল শোনার জন্য